হিন্দু ধর্মের অনেক ভাইরা আমার আলোচনা শোনে, অনেক হিন্দু আমাদের হাতে মুসলমান হয় আলহামদুলিল্লাহ। হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব পান করতে হবে। এবং অবাক করা কাণ্ড, তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায়, কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে, শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে। আপনারা যদি বলে এই যে এক বোতল নিয়ে আসছি গরুর পেশাব, এটা খাইলে তোর 1 কোটি টাকা দিব, খাইবেন? আমি কমু তুই নিয়ে আইসস, তুই খা, ঠিক কিনা? কারণ আমাদের রুচিতে এটা ধরে না, ইসলাম এটা আমাদেরকে শিখায় নাই। তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম, স্বভাব সুলভ ধর্ম। তারপর হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে, মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয়। ওই বাচ্চা ছুটে আসবে, কান্না করবে, আবার ফেলতে হবে। ওর গা গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে, এরকম আইডিওলজি তারা বিলিভ করে। তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা, এটা কি আমাদের আকলে ধরে? আমাদের ধর্মে এরকম কোনো বিধান আছে? হিন্দু ভাইরা যদি থেকে থাকো, জাস্ট পন্ডার অন দ্য নিউজ, এই বিষয়গুলোর উপর একটু থিঙ্ক করো, একটু ভাবো, চিন্তা করে দেখো। ইসলাম হচ্ছে দীনুল ফিতরা, স্বভাব সুলভ ধর্ম। এইখানে মনে মানে না এরকম কোনো বিধান আল্লাহ দেয়। 7 নাম্বার হচ্ছে দীনুল ইলম, এটা জ্ঞানের ধর্ম, জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো। প্রথম কথা কি? আরবিতে কি? বিসমি রাব্বিকাল্লাযী, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও, আও মুত্তাবিআন অথবা আলেমের ফলোয়ার হও, আও মুহিব্বান অথবা আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুনিল খামিস, 4টা হইও, 5 নাম্বার হইও না, ফাতাহলিক, তাহলে ধ্বংস হয়ে যাবা। 5 নাম্বারটা হচ্ছে আলেম বিদ্বেষী, খবরদার আলেমদের পিছনে লেগো না, তাহলে তোমার দিন দুনিয়া আখিরাত সবটারে বরবাদ করে দিবে কে? এটা নলেজের উপর বেস করে ধর্ম, এখানে উল্টাপাল্টা কথা বলার সুযোগ। হিন্দু ধর্মে একটা নিয়ম আছে, শুধু ব্রাহ্মণরাই বেদ, রামায়ণ, মহাভারত এগুলো ধরতে পারবে, নিম্ন বর্ণের হিন্দুরা ধরতে পারবে না। আমাদের ইসলামে এগুলো আছে। কোরআন শুধু আমরাই ধরতে পারবো, আপনারা পারবেন না। অনেকে এরকম বলে যে আলেমরা কোরআন ধরবে, অন্যরা ধরতে পারবে? তো কেউ যদি আপনারে বুঝায় খবরদার কোরআন ধরা যাবে না, এটা আলেমরা ধরবে, তোরা ধরতে পারবি না, মানবেন কথা? এই তো বাঘের বাচ্চার মতো উত্তর। দাঁড়িয়ে বলবেন কোরআন সবার। আমি আরবি বুঝি না, আমি বঙ্গানুবাদ করে কোরআন বুঝবো, কোরআনের দাওয়াত করবো, চিল্লা এখন ঠিক কিনা? বল্লিগো আন্নি ওয়ালাও আয়া, প্রত্যেকেই প্রেরণার বাণীবাহকের কাজ করতে হবে। যতটুকু জানি পৌঁছে দিব, আমি বেশি জানি তো আমি বেশি বেশি ছড়াবো। আপনি জানেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাই আপনি ছড়াই দিবেন, ঠিক কিনা? কেউ যদি বলে কোরআন পড়া যাবে না, ধরা যাবে না, এটা বোঝা পড়া আলেমদের কাজ, শুনবেন না। ক্ল্যারিটি, গোজামিল নাই, কোনো গোজামিল নাই। আমি যদি কোরআনের আয়াত ভুল করি, আমরা ধরতে পারবেন না? আপনি আপনি কোরআনের আয়াত ভুল পড়ছেন হুজুর, ঠিক করে নেন, আমি ঠিক করে নেব, ঠিক কিনা? কোনো গোজামিল নাই। আল বুদুহ, জল জলে সূর্যের মতো আল্লাহ ইসলামকে রেখে দিয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে? ইসলামের বিজয়ের অংশীদার আমরা হতে চাই, এই ইসলামকে আমরা মানতে চাই। কতক্ষণ বুঝলা গেছি, ইসলাম মানবো কতক্ষণ? ইসলাম মানবো কোনখানে? এটা কার ধর্ম? নাকি শুধু আমাদের? এটা হিন্দুদেরও ধর্ম, বৌদ্ধদেরও, খ্রিস্টানদেরও, আস্তিকদেরও, নাস্তিকদেরও। হিন্দুরা মানে না, তো আমরা কি করব? ইসলাম কি শুধু আমার বাপদাদার সম্পত্তি? যে কেউ ইসলামে ঢুকতে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আছে না নাই? হিন্দু যদি বলে কালিমা পড়বো, দরজা খোলা না? খ্রিস্টান যদি বলে মুসলমান হব, দরজা খোলা না? আস্তিক যদি বলে, নাস্তিক যদি বলে আস্তিক হতে চাই, তার জন্য সুযোগ আছে না নাই? কিন্তু আপনি চাইলে ইহুদি হতে পারবেন না, জানেন? চাইলে ইহুদি হওয়া যায় না। ইহুদি হতে হয় বাই বর্ন, জন্মসূত্রে ইহুদি হতে হয়। তাও আপনার মা হতে হবে ইহুদি, আপনার বাবা ইহুদি কিন্তু মা অন্য ধর্মের, তাইলে আপনি দুনিয়াতে আসলে আপনি ইহুদি হবেন? কত বড় ডাকাইত, খেয়াল করছেন? কেউ চাইলে ওদের ধর্মে ঢুকারও সুযোগ নাই। কিন্তু ইসলামে কি এগুলো আছে? কথা বলেন। আল্লাহ নিজের পরিচয় যখন দিয়েছেন, আল্লাহ কি বলছে? আমি মুসলমানদের রব, আমি মুত্তাকিদের রব, টুপিওয়ালাদের রব, দাড়িওয়ালাদের রব। তিনি বলেছেন রব্বুল আলামিন। কি বলেছেন? রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। পড়েন, রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। কে দিয়েছে আকাশ নদী অবাক প্রকৃতি, কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি। বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন, বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন। রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। পড়েন, রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহর পরিচয় হচ্ছে তিনি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবীর পরিচয় যখন আল্লাহ কোরআনে দিলেন, আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ আ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। নবী গো, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? রহমাতাল লিল মুত্তাকিন। শুধু মুত্তাকিদের জন্য তিনি রহমত। আল্লাহ কি বলেছেন? বিশ্বনবী শুধু মুসলমানদের জন্য রহমত। আল্লাহ কি বলেছেন? রাহমাতাল লিল আলামিন। তাহলে এটা উমুম, এটা সবার ধর্ম, এখানে সবার অধিকার আছে। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? ইসলামের কয়টা বললাম? চারটা। ৫ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত-তাইসির। আত-তাইসির। আওয়াজ করে বলেন, ৫ নাম্বার বৈশিষ্ট্যের নাম। আপনাদের কষ্ট হচ্ছে? আর অল্প কয়েক মিনিট কষ্ট করা যাবে? আর ৫ মিনিটে বাকি ৫টা বলে দেই। হ্যাঁ, সারা রাত, সারা রাত আপনারা থাকেন, আমার একটু জায়গা করে দেন এদিক দিয়ে। আমি এমপি সাহেবরে নিয়ে এদিক দিয়ে চলে যাব। তাহলে ৫ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত-তাইসির। চিল্লায় বলেন কি নাম? তাইসির মানে সহজ। তাইসির মানে ইসলাম কঠিন না সহজ? জোরে বলেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজ চায়, কঠিন চায় না। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আমাদের দ্বীনে, ইসলাম ধর্মে কোনো কাঠিন্যতা নাই ভাই। আপনার পাশের ঘরের হিন্দু ভাইটার সাথে যখন কথা বলবেন, প্রথমেই বলবেন ইসলাম খুব কঠিন, নাকি? কি বলবেন? কি বলবেন? সহজ। কতটা সহজ দেখেন। দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ? দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়লে কবুল করবে কে? আল্লাহ। ওযু করে নামাজ পড়া কি ফরজ? পানি নাই, তায়াম্মুম করলে কবুল করবে কে? আল্লাহ। বিয়েতে মোহরানা দেওয়া কি ফরজ? এখন মোহরানা নাই। এক সাহাবী বললে, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মোহরানা আছে? নাই। কি আছে? কই কিচ্ছু নাই। তো কিচ্ছু না থাকলে বিয়ে করবা কেমনে? কোরআন পারো? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, পারি। এক মেয়েকে বললেন, তুমি পারো? কয় না, পারি না। বিষ্ণুই বললেন, আসো বিয়ে পড়াই দিই। দুইজনের বিয়ে পড়াই দিলেন। বিয়ে শেষে বললেন, মা, তোমার স্বামীর পার্থিব জগতের কোনো সম্পদ নাই যেটা দিয়ে মোহরানা আদায় করবে। তুমি কোরআন পারো না, কিন্তু তোমার স্বামী সাহাবী কোরআন পারে। সে প্রতিদিন আর রাতে তোমাকে একটু একটু করে কোরআন শিখাইয়া দিবে। এটাই মা তোর বিয়ের মোহর। ইসলাম খুব কঠিন না? আমরা কঠিন বানাইছি, মৌলবীরা। ঠিক কিনা? কেউ যদি ইসলামকে কঠিন ভাবে আপনার কাছে উপস্থাপন করে, বাঘের বাচ্চার মতো দাঁড়িয়ে বলবেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের বাইরে কারো উপর কোনো নিয়ম চাপায় দেয় না। জোরে কোন ঠিক কিনা? ইসলাম সহজ। এতদিন করে কঠিন বানায় রাখছে আপনাদের কাছে। কঠিন কঠিন করে প্রেজেন্ট করেছে ইসলামকে। কঠিন বানাইছে আর কিলাকেলি শিখাইছে। কিলাকেলির দিন শেষ। আর আমরা কিলাকিলি করতে চাই না, আমরা চাই ঐক্য। চিল্লায় বলো ঠিক কিনা? কিলাকিলির দিন শেষ, গোজামিলের দিন শেষ, ভুল বুঝানোর দিন শেষ। জনগণ সচেতন। জনগণের ধোকা দেয়া চলবে না। সহজ, ইসলাম সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। মুআয ইবনে জাবালকে ইমাম বানালেন, উনি মাগরিবের নামাজে সূরা বাকারা ধরছেন, কোরআনের সবচেয়ে ছোট সূরা। হ্যাঁ, বড় কত বড়? 286 আয়াত, অনেক বড় সূরা। তার মাগরিবের নামাজে যদি এটা ধরে, পিছনে হচ্ছে কর্মচারী সাহাবী যারা খেজুর বাগানে কাজ করতেন, এক সাহাবী রাগে নামাজ রেখে চলে গেছে। রাগে নিজে নিজে একা একা বারান্দায় নামাজ পড়ে বিশ্বনবীর কাছে বিচার, ডাইরেক্ট অ্যাকশন। অ্যাকশন অ্যাকশন ইনডাইরেক্ট না, এটা কি অ্যাকশন? ডাইরেক্ট বড় হুজুরের কাছে যে বলে ইয়া রাসূলুল্লাহ কেমন ইমাম পাঠাইছেন, মাগরিবে বাকারা দিয়া ধরছে। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। ইমামকে ডেকে পাঠালেন, কারণ লোকজন তো কিছু করতে পারবে না, এটা তো বিশ্বনবীর অ্যাপয়েন্ট করা ইমাম, যিনি অ্যাপয়েন্ট করেছেন তার কথা ছাড়া। এখানে সভাপতি আজকে বললো আপনি ইমাম, কালকে বললো আপনি নাই, এরকম ইমাম নাকি? বিশ্বনবী অ্যাপয়েন্ট করেছেন। বিশ্বনবী ডেকে পাঠালেন, তার সাথে কথা বলতে যে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। রেগে মেগে বিশ্বনবী বললেন আফাতানুন আনতা ইয়া মুআয, মুআয তোমার কি ফিতনা বাজানোর জন্য এখানে ইমাম বানায় পাঠাইছিলাম? খবরদার, যখন মানুষের ইমামতি করবা, ইদা আম্মাল তুমি যখন ইমামতি শুরু করবা ফালিউখাফিফ, সেজন্য সালাতটারে ছোট করে, সেজন্য বড় না করে। ফাইন্না ফিহিমাল মারিদ ওয়াল মুসাফির, কেননা তোমার পিছনে অনেক মুসাফিরও দাঁড়াইতে পারে। আমি যাচ্ছি এখান থেকে আরেক দিকে, দেখলাম মাগরিবের নামাজ শুরু হয়েছে, ভাবলাম সফর যেহেতু শুরু করছি নামাজের সময় নামাজটা পড়েই যাই। তো আমি ঢুইকা দেখি বাকারা দিয়ে ধরছে উনি, তো আমি পড়তে পারবো? বিষ্ণু বললেন তোমার পিছনে মুসাফির দাঁড়াতে পারে, মারিদ অসুস্থ দাঁড়াতে পারে, জাল হাজা হাজতওয়ালা লোক দাঁড়াইতে পারে। ছোট করে নামাজ পড়ায় মুআয, ছোট করে। ইয়াসসিরু মুআয, দোহাই লাগে ইসলাম তারে সহজ করে রিপ্রেজেন্ট করবা। ওয়ালা তুআসসিরু, কঠিন করো না। বাশশিরু, সুসংবাদ দিও মুআয। ওয়ালা তুআসসিরু, কঠিন করো না। সুবহানাল্লাহ পড়েন। তো এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝলাম? সহজ না কঠিন? আর কোনোদিন কেউ কঠিন বললে শুনবেন? আওয়াজ করে বলবেন ইসলাম সহজ, চিল্লায় বলেন ঠিক কিনা। 6 নাম্বার, ইসলামটা হচ্ছে দীনুল ফিতরা। আওয়াজ করে বলেন দীনুল ফিতরা, আরো জোরে দীনুল ফিতরা। আর 5 মিনিটের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। আওয়াজ করবেন না, ডিস্টার্ব করবেন না, তাড়াতাড়ি শেষ করতেছি। দীনুল ফিতরা মানে এটা ফিতরাতি ধর্ম, স্বভাব সুলভ ধর্ম, সুইটেবল রিলিজিয়ন। ইসলামটা পরিবেশ বান্ধব ধর্ম। পরিবেশ বান্ধব বলে একটা কথা আছে, নাম শুনছেন? রাইট, এটা পরিবেশ বান্ধব ধর্ম, রুচিসম্মত। ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ নিজের ফিতরতে ইসলামকে তৈরি করেছেন, তাই এটা স্বভাব সুলভ। মানে আমাদের সাথে এটা ইসলামকে মানতে, জানতে, বুঝতে, বুঝাতে সহজ, খুব সুইট করে। ইসলামের এমন কোনো বিধান নাই যেটা আমাদের খারাপ লাগে, জোরে কোন ঠিক কিনা। এই এই চলা রাইট, এই টয়লেটের উপরে যা, এই ছেলে এই এদিকে তাকাও, এদিকে টয়লেটের উপরে কে এগুলো? এদিকে তাকাও, এদিকে তাকাও। কোনো আওয়াজ নাই। এই কথা বলো কেন তুমি? কোনো আওয়াজ নাই। 5 মিনিট পরে আমরা শেষ করবো, আস্তে আস্তে বিদায় নিব। কোনো আওয়াজ নাই, এদিকে তাকান। এটা স্বভাব সুলভ ধর্ম। ইসলামের একটা বিধান বলতে পারবেন যে হুজুর এটা আমার রুচিতে নেয় না, দেখাইতে পারবেন? কিন্তু অন্য ধর্মের এরকম অনেক বিধান আছে যেটা রুচিতে নেয় না।